আজকে আমি বইমেলা থেকে বই কিনে ওই বই বইমেলার বাইরে বিক্রি করব এন্ড বই বিক্রি করলে হবে না ওই বই থেকে আমার কিছু প্রফিটও করা লাগবে তো আমি এখন আছি কার্জন হলের পাশে মেট্রো রেলের নিচে ঢাকা ইউনিভার্সিটির সামনে কিন্তু বইমেলা হলো ওইখানে ফার্স্ট অফ অল তাকে ঢুকি ঢুকে একটা বই কিনি আমার আছে সিলেক্ট করা কোন বই আমি কিনতে পারি কি বা কোনটা কিনবো তো এখন আমাদের যেই ফার্স্ট যে কাজটা সেটা হলো আমাদের একটা বই কিনা লাগবে বাজেটের ভিতরে এন্ড ওই বই কিনে কিছু প্রফিট সহকারে সেল করা লাগবে এন্ড দেখি আগে বই খুঁজি আর এখানে পয়লা কথা মনে রাখবা যে বই কিনবা না বই কিনতে এলে এনে মজা পাইবা না আর এখানে সবচেয়ে থেকে একটা বিরক্তকর জিনিস হলো সবাই ছবি তুলতে থাকে সামনে দেওয়া যাওয়া যায় না পিছন সাইড দিয়ে ঘুরে যাওয়া লাগে খুবই বিরক্তকর যাই হোক আসো গাইস বেটারা 400-500 কোটি টাকা খরচ করে মুভি বানায় কি বই বানার লাগে প্রাইস কত এটা 55 টাকা না গাইস এটা কিনতেছি এন্ড এটা যেটা করবো এটা তো বলে দিছি তো এটা প্যাক করে দেন গাইস দেখতে পেলাম আমি একটা বই পারচেস করে ফেললাম এন্ড আমার যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের ভিতরে আমি এখন চেষ্টা করবো যে এই বই মেলার ভিতরে বই বিক্রি করতে সাব্বাস বেটা বলেছিলাম যে বাইরে বিক্রি করবো কিন্তু ওয়াই নট এত মানুষ এই বই মেলার ভিতরে আছে একটু ট্রাই মারি যদি না হলো তাহলে চলে গেলাম বই মেলার বাইরে সমস্যা নাই তো এনে টাফ হয়ে যাবে ওরে ভাই কারে সেল করি গাই কে কিনবে বই আমার থেকে স্টল থেকে কেউ কিনে না আমার থেকে ঘন্টা কেউ কিছু কিনবে আপু 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 ভাইয়া ভাইয়া এটা শুনবেন আমার কাছ থেকে এই বইটা কিনবেন আপনি খুবই স্বল্প মূল্যে হ্যাঁ স্টল থেকে কম প্রাইস আমি বিক্রি করবো কিনেন না এটা রবিন হুডের গল্প এখানে খুবই ভালো ভালো গল্প আছে যেগুলো পড়ে আপনি অনেক মজা পাবেন না ভাইয়া থ্যাংক ইউ লইছে একটা বাচ্চা লাগা গল্প হ্যাঁ যে রবিন হুডের গল্প তো পোলাপান পরে পোলাপান ধরতে হবে পোলাপান আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া আসলে আমি একটা চ্যালেঞ্জ নিছি এই বইটা সেল করা লাগবে আপনি কি আমার থেকে কিনবেন ডিসকাউন্টে দিব দেখেন না এটা অনেক ভালো একটা রবিন হুডের গল্প হ্যাঁ এটা আপনি না পড়তে পারেন কিন্তু আপনার ভবিষ্যতে বউয়ের যে বাচ্চা হবে মানে আপনার যে বেবি ওনারে দিয়ে পড়াইতে পারবেন আপনি এতদিন এটা থাকবে নাকি সন্দেহ হ্যাঁ থাকবে কোয়ালিটি টপ নচ কিনেন আপনি কিনেন ভাই আর কিনেন না ভাই কম দামে দিতেছি এই দেখেন কি সুন্দর গল্প আপনি দেখেন এখানে গরিবের বন্ধু আপনি কি একটা গরিবের বন্ধু ছোট ছোট বেবিদের পড়াতে পারবেন যদি চান রবিন হুডের গল্প এটার ভিতরে আমি স্পয়লার না দেই যদি স্পয়লার দিয়ে কিনবেন কি জন্য তারপর হিন্ট দিয়ে দিই হলো গরিবের বন্ধু হ্যাঁ ও অনেক জায়গা থেকে লুটপাট করে আসে গরিবদের ভিতরে বিতরণ করে দেয় কিন্তু অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে মানে যদি কিনেন তাহলে আমার অনেক ভালো হয় আচ্ছা আচ্ছা সব জায়গা দেখি তারপরে যাও গাইজ মিশন ফেল আসসালামু আলাইকুম ভাইয়া ভাই আমি আসলে একটা বই সেল করতেছি আপনি কি আমার কাছ থেকে কিনবেন রবিন হুডের গল্প গরিবের বন্ধু বই আমরা কিনে ফেলছি আজকে ভিডিও করতেছেন হ্যাঁ খুবই কম প্রাইস এটা আসলে স্টলে যা আছে ওইখান থেকে আমি কম দিতেছি এটা বই কার তো ইয়া রবিন হুডের ইয়া হ্যাঁ হ্যাঁ ডিজনি থেকে বাচ্চাদের বই তো আমি আমি বলি বলি আমি বলি এটা আপনি ফিউচারে তো বিয়ে শাদী করার চিন্তা ভাবনা আছে না দেখেন আরে খুব টপ নচ কোয়ালিটি ওই পর্যন্ত টিকবে বুঝতে পারছি বাট থ্যাংক ইউ আমার ইন্টারেস্ট নাই এটা আমরা বই কিনে ফেলছি আজকে আপনি কোন বইগুলো কিনছেন মানে কোন ক্যাটাগরির বই হুমায়ুন আহমেদের বই কিনলাম উপন্যাস ক্যাটাগরি উপন্যাস ক্যাটাগরি আমি এটাকে কিনে কি ভুল করে ফেলছি এটাকে বিক্রি করতে পারবো আপনার কি মনে হয় চেষ্টা করতে পারেন বাট বাচ্চারা কিনবে এগুলো বেশি বুঝছেন তাহলে বাবাদের ধরা লাগবে না বাবাদের বাচ্চাদের বাচ্চার বাবা যে 102 বাচ্চাদেরকে ধরলে ভালো আচ্ছা থ্যাংক ইউ অ্যাডভাইস দেওয়ার জন্য গাইস দেখো ওই ভাইয়ারাও আমার একটা অ্যাডভাইস দিয়েছে যে বাবাদের কাছে বিক্রি করা লাগবে এন্ড কোন বাবাদের ধরবো সবাই এখানে অনেক আঙ্কেলরা আছে যাদের ছেলে সন্তান আছে কিন্তু আমার কাছ থেকে কেন কিনবে এটা হলো মেন ফ্যাক্ট কিনবে একটা ফ্যাক্ট আছে কারণ আমি কম টাকায় দিতেছি কম টাকার ভিতরে আমার লাভ আছে আপু 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 আপনারা কি ফুল বিক্রি করতেছেন আমার কাছে একটা গ্রেট অফার আছে এর আগে আমি ফুল বিক্রি করছি এন্ড ফুল বিক্রি করার ক্ষেত্রে আমি অনেক পারফেক্ট আমি বলতে চাইছিলাম যদি এই আপনি আমার কাছ থেকে এটা কিনেন তাহলে আপনার ফুল আমি বিক্রি করে দিব শুনলোই না চলো ভাই মোর গাইদার আসো গাইজ তোমাদের দোয়ায় আর আমার নিজের জন্য নিজের দোয়ায় আমি এই বইটা এখনো বিক্রি করতে পারি না কারণ একটাই সেটা হলো যে এখানে 100%-এর ভিতরে 90% মানুষই ঘুরতে আইছে বই কিনার জন্য না তো আমি অফ ক্যামেরাও চেষ্টা করছি কিন্তু কিনতে পারি নাই সরি বেচতে পারি নাই তো এই বইটা কিনার আজকে চিন্তা ভাবনা ছিল না আমরা কিনতে বলো অন্তিক মাহমুদের বই হ্যাঁ যে ওর যে দুইটা কমিক বের হয়েছে ওগুলা ওর যে স্টল ওইটা তো খুঁজে পাই নাই আর বইও কিনতে পারি নাই আর এখন এটার যে কি করবো বুঝতেছি না তো এখন আমি লাস্ট একটা ট্রাই দিব সেটা হলো এই বইমেলার বাইরে যে একটা ট্রাই দিব যারা বইমেলাতে আসবে তাদের
আপনাদেরকে অফার করব, ঠিক আছে? এটার ভিতরে আমার কোনো এক্সপার্টিস নাই, তাই আমি এখান থেকে আউট হয়ে গেলাম। এটা থেকে আমি কোনো শেয়ার কিনতেছি না, চলো। কিন্তু এই বইমেলাকে উইশ ইউ গুড লাক। তো আমরা এখন চাইতেছি বইমেলার বাইরে দেখে ওইখানে আমি এক্সপার্টিস যদি মিলে তাহলে আমি ওইখানে কিছু ইনভেস্ট যদি করি। এখানে ইনভেস্ট করে আমি ঠকছি। এই বইটাই আজকে কুফা একটা বই, বুঝছো গাইজ? এই বইটার ভিতরে একটা সমস্যা আছে। এই বইটা যে দেখতেছে ওই বলতেছে, গাইজ এই বইটা আর আমি বিক্রি করতে পারতেছি না, কারণ এটার ভিতরে আমার এক্সপার্টিস নাই। তাই আমি এটা এখন কি করবো জানো? সবথেকে ভালো একটা কাজ করবো এই দুনিয়াতে, আমার থেকে ভালোই কাজটা আর কেউ করতে পারবে না। আমি বইটা সুন্দর মতো ফ্রিতে দিয়ে দিবো। আসসালামু আলাইকুম, একটু শুনবেন? আচ্ছা, রক পেপার সিজার খেলতে পারেন? পারেন তো, এইগুলো তো করতে। আমার যদি সাথে এই ম্যাচটা খেলেন আর যদি আপনি জিতেন তাহলে আমার তরফ থেকে এই বইটা ফ্রিতে পাবেন। ট্রাই দিবেন? আচ্ছা চলেন। রক পেপার সিজার, হাইরা গেছেন তো, হাইরা গেছেন তো। জিততে পারলে দিতাম আমি। কিন্তু আমরা এটা গেমের মাধ্যমে কেন দিতেছি জানো? কারণ আমি যদি ডাইরেক্ট বলি যেটা আমার তরফ থেকে তাহলে অনেক সময় অকওয়ার্ড হয়ে যাবে ব্যাপারটা। তাই আমরা একটা গেমের মাধ্যমে দিতেছি, কারণ কনফিডেন্সলি নেওয়া লাগবে তো। হ্যালো ভাইয়া, একটু শুনবেন? আমরা একটা গেম অর্গানাইজ করছি আমাদের তরফ থেকে। আপনি আমার সাথে রক পেপার সিজার খেলবেন, যদি জিতেন তাহলে এই বইটা আমার তরফ থেকে ফ্রিতে। ট্রাই দিবেন একবারই, ঠিক আছে? একবারই পারবেন। রক পেপার সিজার, হাইরা গেছেন তো। আমাদের তরফ থেকে আমরা একটা গেম অর্গানাইজ করছি, হ্যাঁ? আপনি আমার সাথে একটা রক পেপার সিজারের একটা ম্যাচ খেলবেন, আর যদি আপনি জিতেন তাহলে এই বইটা আপনার আমার তরফ থেকে আপনাকে ফ্রিতে। তাহলে ওয়ান টাইম চান্স, ঠিক আছে? একবারই করবেন, জিতলে আপনার কাছে রক পেপার সিজার। ভাই যাই হোক, ধন্যবাদ খেলার জন্য। এই বইটা আমার তরফ থেকে আপনাকে ওয়েলকাম। এটাতে কী করবেন, পড়বেন নাকি আমার মতো আবার অন্য কারোর সাথে গেম খেলে আরেকজনকে দিয়ে দেবেন? রমন উটের পড়বো। আচ্ছা, দো আমাদের ভিউয়ার্সদের হাই জানায় দেন। আর কেমন লাগতেছে জিতে? জিতে মানে আসলে রাস্তাতে হাইটা যাইতেছি, ও একটা বই পেয়ে, মানে আমি সবসময় জিতি, এটা কিছু বলার না, উইনিং পারসন না। তো গাইজ, আজকের মতো ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর বাই দ্য ওয়ে, তোমরা আজকে মানে ফার্স্ট টাইম দেখছো যে আমি ভিডিওর ভিতরে এত কম কথা বলছি, কারণ আমার শরীর অনেক খারাপ, তারপরও আমি এই শ্যুটটা করতেছি, কারণ কোনো উপায় নাই। তাই শরীর খারাপ থাকুক কিংবা খারাপ না থাকুক, ভিডিও শ্যুট করাই লাগবে। আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।